নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে সুপ্রিম রায়ের চরম অনিশ্চয়তা বাংলা পুরুদের ভবিষ্যৎ বাতিল হবে ফলাফল অর্থাৎ যারা যেসব যেসব ইউনিভার্সিটিরা পরীক্ষা ফলাফল বার করে দিয়েছে তাদের পরীক্ষা ফলাফল কি বাতিল হবে আসুন জানি সেই বিষয়ে বিস্তারিত পরীক্ষা না নিয়ে কোনো পড়ুয়াকে উত্তীর্ণ করা যাবে না আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে হবে কিন্তু রাজ্য সরকার চাইলে করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসির সঙ্গে আলোচনার পর পরীক্ষা দিনক্ষণ পিছিয়ে দিতে পারে আজ সুপ্রিম কোর্টের তরফে এই রায় ঘোষণা হওয়ায় চূড়ান্ত উৎকণ্ঠায় পড়েছে বাংলা পুরোহদের একাংশ কেননা ইতিমধ্যে রাজ্য সরকারের অ্যাডভাইজারি অনুযায়ী একাধিক কলেজ চূড়ান্ত বর্ষে ফল প্রকাশ করে দিয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় সৌজন্যে বাতিল হয়ে যাবে সেই সমস্ত ফল পরবর্তী পদক্ষেপ কী হবে মতামত জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টার তিরিশ তিরিশ সেপ্টেম্বর মধ্যে নিতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আজ পরীক্ষা বাতিলের মামলায় শীর্ষ আদালতে যেসব আবেদন জমা পড়েছিল তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালতে বহাল রয়েছে ইউজিসি নির্দেশিকা রাজ্য সরকার চাইলে বিপর্যয় মোকাবিলায় আইন অনুযায়ী পরীক্ষা পিছিয়ে দিতে পারে তবে ইউজিসির সঙ্গে আলোচনা করতে হয় বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে দিন পিছিয়ে গেলেও পরীক্ষা নিতেই হবে পরীক্ষা ছাড়া কোনো পূর্বকে উত্তীর্ণ করা যাবে না বলে জানানো হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে এই নির্দেশের পর বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা সুপ্রিম কোর্টের নির্দেশে হাতে দেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহতার সঙ্গে কথা বলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় করোনা আবহে সরকার পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে নয় তাও জানিয়েছেন তিনি তবে এই সময় পরীক্ষা নেওয়া উপযুক্ত সময় নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে শিক্ষামন্ত্রী মন্তব্যে এখনও কোনো স্পষ্ট দেখা যায়নি বলেই জানা গেছে পুরোদের একাংশ তৈরি হয়েছে কেননা এই রাজ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে দিয়েছে সেই ফলাফল ভিত্তি করে প্রক্রিয়া শুরু করে দিয়ে গিয়েছে প্রেসিডেন্সি জাতক প্রেসিডেন্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানেও ফল প্রকাশ করেছে কিন্তু সুপ্রিম রায়ের পর কি হবে তাহলে কি এই ফল বাতিল হয়ে যাবে প্রকাশ্যে হওয়ার ফলাফল কি বাতিল হয়ে যাবে প্রকাশিত হওয়ার ফলাফল কি বাতিল হয়ে যাচ্ছে তাহলে কি পুরো নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি যে আঙ্গিকে ফল প্রকাশ করা হয়েছে সেই আঙ্গিকে রাজ্য বহাল থাকবে উদ্বেগ রাজ্যে বাংলার কর লক্ষ্য পড়ুয়া আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ